এই পরিবেশ বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য তাকে সর্বকালের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। কারণ বায়তুল মোকাররম মসজিদ বাংলাদেশের শ্রেষ্ঠ বড় মসজিদ, এবং এখানে যাই কিছু হয় মানুষ অনুসরণ করে, মানুষ আদর্শ বলে মনে করে। এই মসজিদে এই পর্যন্ত কখনো ইমামতি নিয়ে গন্ডগোল হয়নি, কিন্তু এই প্রথম হলো। এই গন্ডগোলটা যিনি করলেন তাকে অবশ্যই রাষ্ট্রীয় আইনে, ধর্মীয় আইনে, মানুষের আইনে বিচার করতে হবে, এরকম বিচার করতে হবে যাতে ভবিষ্যতে এখানে করাকে সাহস না পায়, এবং তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কিন্তু তাকে শুধু বিদায় করলে হবে না, কিন্তু অ্যারেস্ট করে যাদেরকে এনেছিল তারা কেন এসেছিল এখানে, তারা কি এখানে মুসল্লি ছিল, না তাহলে কেন আসলো? এই যে একটা সন্ত্রাসী কায়দা করলো এখানে, এটা আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটি ধর্মীয় দল যারা এখানে আস নিবন্ধ দেওয়া নিবন্ধিত কথা বলা উচিত। ধর্মকে ইউজ করে প্রতি বিপ্লবের যে প্রত্যাশা তিনি করেছেন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন। উনি যখন অসুস্থ, দায়িত্ব হচ্ছে প্রথমে সে রিপোর্ট করে ইসলাম ফাউন্ডেশনের কাছে আমি সুস্থ আছি করব। যদি এটা না করে উনি সরাসরি মসজিদ ঢোকেন, দুটি অন্যায় করছে। একটা হলো চাকরি যে বিধিগুলো আছে উনি লঙ্ঘন করেছেন, দ্বিতীয় কথা হলো সরাসরি যেতে পারেন না, ওখানে যেতেই পারেন না। যাওয়ার পরে যা ঘটলো ওটা ঘটাই তো স্বাভাবিক, কারণ আপনি তো শুরুতেই বেআইনি কাজ করেছেন। এবং ওইখানে যেটা ঘটলো, কিছু লোক তার সাথে ছিল, এখন বায়তুল মোকাররম মসজিদে যখন আপনি ইমামতি করতে চাচ্ছেন, আপনার পিছনে প্রথম সমর্থন ছিল বায়তুল মোকাররম ইমেল ইসলাম ফাউন্ডেশনের, এখন সেই সমর্থন তো আপনি পান নাই, তো তাহলে কেন লোকজন আপনি আসলেন? এতে বোঝা যাচ্ছে তিনি একটা হীন উদ্দেশ্য সাধনের জন্য এখানে ঢুকেছেন। রুহুল আমিন সাহেব 5ই অগাস্টের পরে আর আসেনি, এবং তাকে কিন্তু নোটিশ করা হয়েছে, তিনি তার নোটিশ অনুযায়ী জবাব দেন, বলা হচ্ছে তিনি অসুস্থ। ঠিক এই অবস্থার মধ্যে স্থানীয় ফাউন্ডেশন, এবং স্থানীয় ফাউন্ডেশন হচ্ছে এটার কর্তৃত্ব, তারা কিন্তু সেই অনুযায়ী একটা ভারপ্রাপ্ত প্রতিনিধি নিয়োগ করলেন। এখানে শেষ, এখন দীর্ঘ তিনি আসেনি, হঠাৎ করে তিনি যে আসলেন এখানে, প্রথম জানার বিষয় যে উনি এসে কি ইসলামী ফাউন্ডেশনকে বলেছিলেন যে আমি এসেছি, আমরা জানি না, এগুলো কিন্তু তথ্য বেরিয়ে আসতে হবে। যদি বলে জানাই থাকেন এবং সেখানে যদি তাকে বলা হয় আপনি যান, প্রেক্ষাপট একটা, আর যদি বলা হয় যে আপনি পরবর্তীতে আসেন আমরা দেখব, প্রেক্ষাপট আরেকটা। কিন্তু এই বিষয়টি স্পষ্ট করা দরকার সবার আগে, কিন্তু ইসলামী ফাউন্ডেশন কি তার রোল প্লে করেছেন, অথবা রুল আমি সাহেব সেখানে গিয়েছিলেন না সরাসরি মসজিদ ঢুকে গেলেন, এই বিষয়টি শুরু হওয়া অতি জরুরি। দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে উনি যে কাজটা করলেন, যেহেতু বর্তমান খতিব না, এখানে এখানে মূল একটা করছে, যৌক্তিক একটা জায়গা বুঝাতে চাচ্ছে যারা মুসল্লিরা এবং যারা কথা বলেন, তারা বলছে যে 5 তারিখের পর যিনি নিজেই নিরুদ্দেশ ছিলেন, কেন ছিলেন, তার পেছনের কারণ কি? সেই নিরুদ্দেশ থাকার পর তার জায়গায় আরেকজনকে দায়িত্ব দেওয়া, এখন হঠাৎ করে তিনি হোক, তিনি নির্দোষ, তিনি পালিত ছিলেন, আই মিন নিরুদ্দেশ ছিলেন না বলে, হঠাৎ করে তিনি আবার আজকে কেন ঢোকার জন্য চাইলেন, আবার কেন আরেকজনের জায়গাতে আবারও ইমামতি করতে চাইলেন? এই একটা কনফিউশনের বিশাল একটা জায়গাতে তিনি নিজেই তৈরি করেছেন যদি ঘটনাটা এমন হয় নাকি। আপনাকে পরিষ্কার করে দিচ্ছি, আলোচনা করতে হবে স্পষ্ট, কোন পক্ষকে ছাড় দেওয়া যাবে না। কারণ উনি যদি এখানে এসে, ওনার প্রধান দায়িত্ব হচ্ছে ইসলাম ফাউন্ডেশনকে জানানো যে আমি এসেছি, আমি জয়েন করলাম, যদি তার জয়নিং অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট হয় সে এক কথা, আর যদি বলা হয় না আপনি আসছেন আমরা পরে দেখব, এখন আপনি কিছু পাবেন না, খেয়াল করবেন কিন্তু এই বিষয়টি এখনো কিন্তু কেউ হাত দেয়নি, আলোচনা করেনি। আমি শুরু করলাম এটা দিয়ে, আগে জানেন উনি যেখানে আসলো আসার প্রেক্ষাপটে এরম কি যে সরাসরি এসে বলে গেলেন যে আপনি সরে যান আমি এখন শুরু করব? যদি এটা হয়, প্রথমটা যদি আমরা জানতে না পারি, আমি ধরে নিলাম উনি প্রথমটা করেননি, যদি সরাসরি বলেন যে উনি বলেন যিনি খুতবা দিচ্ছেন উনি তাকে যে বলা হলো যে আপনি সরে যান আমি আসছি, তো উনি কোনো কথা না বলে সরে গেলেন। যখন খুতবা শুরু হলো তখনই বিতর্কটা শুরু হলো যে আপনি পারবেন, লক্ষ্য রাখবেন। আমার মৌলিক প্রশ্ন হচ্ছে উনি যেখানে আসলেন উনি কিভাবে আসলেন? আপনি সবার আগে ওইখানে গুরুত্ব দেন, উনি কি সরাসরি এসে ঢুকছে এখানে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ঢুকেছে? এই বিষয়টা পরিষ্কার করবে ইসলামিক ফাউন্ডেশন, কিন্তু এখন কিছু কথা বলে নেই। কিন্তু এখন উনি যদি বলে সেটা ঠিক আছে, কিন্তু ইসলামী ফাউন্ডেশনের যদি এখানে আগে থেকেই তাদের একটা এখানে সম্পৃক্ততা থাকতো বিষয়টার মধ্যে, আমি জাস্ট একটা বেসিক ধারণা থেকে বলছি, তাহলে তো আগে যিনি পরিচালনা করে আসছিলেন গত কদিন ধরে ইমামতি, তাকে তো জায়গায় দিত না এবং তাকে তো সেখানে সুযোগ দিত না। আমি তো ওই কথা বলছি, রুহুল আমিন সাহেবকেই সেখানে যাওয়ার জন্য একটা অফিসিয়াল জায়গা করা থাকতো। উনি তো নিয়মটা জানেন, ওনাকে চিঠি দেওয়া হয়েছিল হুম উত্তর দিয়ে অসুস্থ, খেয়াল করবেন কিন্তু উনি যখন অসুস্থ, দায়িত্ব হচ্ছে প্রথম আসে রিপোর্ট করে ইসলাম ফাউন্ডেশনের কাছে আমি সুস্থ আছি করবো। যদি এটা না করে উনি সরাসরি মসজিদে ঢোকেন, দুটি অন্যায় করছে, একটা হলো চাকরি যে বিধিগুলো আছে
উনি লঙ্ঘন করেছেন। দ্বিতীয় কথা হলো সরাসরি যেতে পারেন না, ওখানে যেতেই পারেন না, যাওয়ার পরে যা ঘটলো ওটা ঘটাই তো স্বাভাবিক, কারণ আপনি তো শুরুতেই বেআইনি কাজ করেছেন। এবং ওইখানে যেটা ঘটলো, কিছু লোক তার সাথে ছিল, এখন বাইতুল মোকারম মসজিদে যখন আপনি ইমামতি করতে চাচ্ছেন, আপনার পিছনে প্রথম সমর্থন ছিল বাইতুল মোকারম ইমেল ইসলাম ফাউন্ডেশনের, এখন সেই সমর্থন তো আপনি পান নাই, তো তাহলে কেন লোকজন আপনি আসলেন? এতেই বোঝা যাচ্ছে তিনি একটা হীন উদ্দেশ্য সাধনের জন্য এখানে ঢুকেছেন, অর্থাৎ একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। এবং এই যে পরিবেশ সৃষ্টি করলেন, আমি মনে করি এই পরিবেশ বিশৃঙ্খল সৃষ্টি করার জন্য তাকে সর্বকালের সর্বোচ্চ শাস্তি পেতে হবে, কারণ বাইতুল মোকাররম মসজিদ বাংলাদেশের শ্রেষ্ঠ বড় মসজিদ, এবং এখানে যাই কিছু হয় মানুষ অনুসরণ করে, কিন্তু মানুষ আদর্শ মনে করে। এই মসজিদে এই পর্যন্ত কখনো ইমামতি নিয়ে গন্ডগোল হয়নি, কিন্তু এই প্রথম হলো। এই গন্ডগোলটা যিনি করলেন তাকে অবশ্যই রাষ্ট্রীয় আইনে, ধর্মীয় আইনে, মানুষের আইনে বিচার করতে হবে, এবং বিচার করতে হবে যাতে ভবিষ্যতে এখানে পরকে সাহস না পায়। কারণ যে ইমেজটা এখন সারা পৃথিবীতে আমাদের, বাইতুল মোকাররম মসজিদ তো একটা বাংলাদেশের প্রধান মসজিদ, ওআইসি কান্ট্রিগুলোতে আমার একটা ইমেজ আছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একটা ইমেজ আছে, মুসলমানরা কিন্তু আজ পর্যন্ত মসজিদ গন্ডগোল করেনি, এটা শোনা যায় না। কিন্তু এই প্রথম শুরু হলো, এটা কেন শুরু হলো, কি জন্য হলো, পিছনে আছে, আমি তো বললাম এটার পিছনে গভীর ষড়যন্ত্র আছে এবং রাজনীতি আছে, এবং এই রাজনীতি ষড়যন্ত্র আছে, এটাকে প্রতিহত করতে হবে কিন্তু কঠিন ভাবে। এরকম বলা যাবে না ধর্মমন্ত্রীকে কথা বলতে হবে, উনি তো ফাউন্ডেশন চেয়ারম্যান, উনাকেই কথা বলতে হবে কিভাবে এটা হলো, কেন সম্ভব হলো, এবং কি ধরনের বিচারের মুখোমুখি তাকে হতে হবে, এবং তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। কিন্তু তাকে শুধু বিদায় করলে হবে না, কিন্তু অ্যারেস্ট করে যাদেরকে এনেছিল তারা কেন এসেছিল এখানে, তারা কি এখানে মুসল্লি ছিল না, তাহলে কেন আসলো? এই যে একটা সন্ত্রাসী কায়দা করলো এখানে, এটা আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটি ধর্মীয় দল যারা এখানে আস, নিবন্ধ দেওয়া নিবন্ধিত কথা বলা উচিত, প্রত্যেকটা সমিতি কথা বলা উচিত, নাগরিকদের কথা বলা উচিত, কারণ এই জাতীয় ঘটনা অনাকৃত আমরা চাই না। এক এক্সাম্পলের পানিশমেন্ট, এবং বাইতুল মোকাররম মসজিদের খতিবের তো কোনোদিন আসতে পারবে না, কারণ তার যোগ্যতা সে নিজে হারিয়েছে। তারপরও যদি খায়েশটা থাকে, আমি বলবো তিনি একা না, তার পিছনে কোনো শক্তি কাজ করছে। এই যে শক্তি কাজ করতেছে, এটাকে আপনি সোজা ভাষায় বলতে পারেন, বর্তমান সমাজে যে সংকট চলতেছে এই সংকটটাকে আরো ঘনীভূত করার চেষ্টা করতেছে। যারা শুধুমাত্র সংকট ঘনীভূত করতে চায় তারা কিন্তু প্রতি বিপ্লবীর অংশ বিশেষ। আমি তাকে মনে করতেছি ধর্মকে ইউজ করে প্রতি বিপ্লবের যে প্রত্যাশা তিনি করেছেন তাকে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন। ধন্যবাদ। তার মানে আপনি প্রতি বিপ্লবের একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন, বা যারা প্রতি বিপ্লব করতে চাচ্ছিল তাদের একটা প্রচেষ্টা এই ইভেন্টে আপনি দেখতে পাচ্ছেন, আপনি মনে করছেন যে এখানে প্রতি বিপ্লবের একটা চেষ্টা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে, তারই একটা অংশ বাইতুল মোকাররম ছিল, এটা আপনি বলতে চাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ।